নমস্কার, হেডলাইন ত্রিপুরার এই মুহূর্তের বিশেষ অনুষ্ঠানে স্বাগত। এই মুহূর্তে সব থেকে বড় যেটা খবর, যে ইংরেজি নতুন বছর 2021-এর একেবারে শুরুতেই প্রথম দিনেই রাজ্য রাজনীতিতে বলা যেতে পারে জোর জল্পনার জোর গুঞ্জন শুরু হয়ে গেছে, এমন একটি সিদ্ধান্তকে ঘিরে যে সিদ্ধান্ত কিন্তু জন্ম দিল অনেক অনেক প্রশ্নের। এবং সেই সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের শাসক দলীয় বিধায়ক, মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুশান্ত চৌধুরী। আজকেই উনি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন যে বিজেপির যে আমন্ত্রিত সদস্য পদ, সেই সদস্য পদ থেকে উনি পদত্যাগ করলেন। এই বিষয়টা একেবারে সাংবাদিকদের সামনে জানিয়ে দিয়েছেন। আর বিধায়ক সুশান্ত চৌধুরীর এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়ে গেছে জোর জল্পনা ইংরেজি নতুন বছরের একেবারে প্রথম দিনেই, 2021 ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই। কি বলেছেন মজলিশপুরের বিজেপি বিধায়ক সুশান্ত চৌধুরী, শুনে নেব আগে। যার হাতে তিলে তিলে গোড়া হয়েছে এই সংগঠন, তার কৃতজ্ঞতা অবশ্য মুখ্যমন্ত্রী বলেন যে আজকাল সমস্ত সিপিআইএম কমিউনিস্ট পার্টির বিজেপি হয়ে গেছে, তাই হয়তো পুরানো কমিউনিস্ট বিরোধী যারা ছিলেন, পুরানো যারা বিজেপির লোকরা আছেন, তাদের অপ্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে, তাই বেছে বেছে তাদেরকে বের করা হচ্ছে আর আমাদেরকে বলা হচ্ছে দল ছেড়ে বেরিয়ে যান, বিধায়ক পদ ছেড়ে দিন। তার প্রটেস্টে আমাকেও বিজেপি দল ইনভাইটিভ ব্যবহার করে রেখেছে আমাদের বিধায়কদের, আমার বিরুদ্ধে লড়তে গিয়ে আমার মন্ডল সভাপতিকে পদ খোয়াতে হয়েছে। আমিও আপনাদের মাধ্যমে আজকে বিজেপির যে ইনভাইটি মেম্বার আমি, তার থেকে আমি পদত্যাগ করছি, রিজাইন করছি আমি স্টেট কমিটি। বিজেপি বিধায়ক, মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুশান্ত চৌধুরী কি জানিয়েছেন, কি সিদ্ধান্তের কথা জানিয়েছেন, যে বিজেপির যে আমন্ত্রিত সদস্য পদ রয়েছে সেই সদস্য পদ থেকে উনি পদত্যাগ করলেন এমনটা উনি সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন। এবং সুশান্ত বাবুর এই সিদ্ধান্ত ঘিরেই কিন্তু জোর জল্পনা রাজ্য রাজনীতির অলিন্দে। মাত্র শুরু হয়েছে ইংরেজি 2021 নতুন বছর, ইংরেজি নতুন বছর 2021, আজ পয়লা জানুয়ারি 2021-এর, এবং তার শুরুতেই প্রথম দিনেই রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়ে গেল। আপনারা জানেন যে ঠিক যে গত বছরটা বিদায় নিয়েছে, অর্থাৎ 2020, সেই 2020 সালের জানুয়ারি মাসের প্রথম দিকেই কিন্তু এরকমই একটি কর্মসূচি, এবং সেটাও কাকতালীয়ভাবেও বলা যেতে পারে যে ওই সেই কর্মসূচির সঙ্গেও কিন্তু রাজ্যের শাসক দলের যোগ ছিল। সেই 2020 সালের 3রা জানুয়ারি বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন একটি মিছিল করেছিলেন রাজধানী আগরতলায়, এবং সেই মিছিলকে ঘিরে বিতর্ক, রাজনৈতিক জল্পনা, রাজনীতির অলিন্দে জল্পনা গুঞ্জন সবকিছুই দেখা দিয়েছিল। আর ঠিক 2021 একেবারে বলা যেতে পারে, এটা কি কাকতালীয় কিনা সেটা নিয়ে তর্ক বিতর্ক থাকতেই পারে, কিন্তু 2021 শুরু হয়েছে মাত্র আজকে পয়লা জানুয়ারি 2021, এবং ঠিক এই 2021-এও শুরুতেই এরকমই একটা সিদ্ধান্ত ঘিরে রাজ্য রাজনীতির অলিন্দে আবারও জোর জল্পনা জোর গুঞ্জন। এবারও এক শাসক দলীয় বিধায়ক তার সিদ্ধান্তের কথা যেটা জানিয়েছেন সেটা নিয়ে কিন্তু শুরু হয়ে গেছে জল্পনা। আমরা চেষ্টা করছি, হেডলাইন্স ত্রিপুরা পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে যিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন, সেই মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত চৌধুরীর সাথে আমরা সরাসরি যোগাযোগ করতে পেরেছি বিধায়ক সুশান্ত চৌধুরীর সাথে। সুশান্তবাবু, হেডলাইন্স ত্রিপুরে স্বাগত। প্রথমেই সুশান্ত বাবু, হেডলাইন্স ত্রিপুরার পক্ষ থেকে আপনাকে ইংরেজি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সুশান্ত বাবু, হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত কেন? সবসময় সে সোশ্যাল মিডিয়া
নেটওয়ার্কটা একটু প্রবলেম করছে, আপনি যদি একটু সম্ভব হয় যদি একটু কাছাকাছি কোনো একটু ঘর থেকে বেরিয়ে বা বারান্দা যদি সম্ভব হয় সুশান্তবাবু, সাউন্ডটা পরিষ্কার আসছে না, শোনা যাচ্ছে এবার? ঠিক আছে সুশান্তবাবু, একটু যদি আবার বলেন শুরু থেকে। আচ্ছা বলছিলাম যে বর্তমানে সিপিএম কে পরাজিত করা বা সিপিএম কে মোকাবিলা করা থেকে এখন বেশি গুরুত্ব পাচ্ছে যে সদলীয় বিধায়ককে কিভাবে কুণ্ঠাসা করা হবে, সদলীয় বিধায়ককে কিভাবে রাজনৈতিক ভাবে দুর্বল করা যাবে। এবং বিজেপি যুব মোর্চার মন্ডল সভাপতির নিয়োগ থেকে শুরু করে আমার ঘোষিত কর্মসূচিকে বাতিল করা থেকে শুরু করে মহিলাদেরকে বাইরে থেকে এনে তাদেরকে দিয়ে প্রোগ্রাম ভার্চুয়াল করা থেকে একটা উশৃঙ্খল পরিবেশ তৈরি করা থেকে শুরু করে 27 তারিখ আগামী 3 তারিখের একটা মোটর বাইক র্যালিটাকে বাতিল করার জন্য গতকাল আমরা যখন বর্ষবরণ বর্ষ বিদায় নিয়ে ব্যস্ত, তখন সদ্য মাতৃহারা হওয়া মন্ডল সভাপতি তার সঙ্গে বিজেপির সম্পর্ক 92 সাল থেকে, যে তিলে তিলে সংগঠনটাকে তৈরি করেছে এবং আমি বিদায় হওয়ার পর আমরা দুজনে মিলে সংগঠনটাকে তৈরি করেছি, তাকে চট করে সরিয়ে দেওয়া হয়েছে। কারণ তাকে যে বলা হয়েছে যে তুমি সুশান্ত চৌধুরীর সঙ্গ ছাড়ো, প্রোগ্রাম ক্যান্সেল করো, তাকে কণ্ঠাসা করো, সে সে বিষয়ে সম্মতি প্রদান করেনি, তাই তাকে মন্ডল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, অন্য একজনকে বসানো হয়েছে এবং 3 তারিখের যে কর্মসূচিটা ঘোষিত সেটাকে বাতিল করার জন্য সেখানে চক্রান্ত করা হয়েছে। স্বাভাবিকভাবেই আমরা দল করি বা বিগত দিনেও লড়াই করেছি এ ধরনের পরিস্থিতির কিন্তু শিকার হয়নি কখনো। এবং আজকে বিজেপি একটা দল বা একটা প্ল্যাটফর্ম, নরেন্দ্র মোদীজি যার আদর্শ, অমিত শাহজি জেপি নাড্ডাজি যার নেতৃত্ব, আজকে তারা দেশকে কিভাবে চালাচ্ছেন, আমাদের রাজ্যে পার্টি সংগঠন সদলীয় বিধায়ককে দুর্বল করার জন্য উঠে পড়ে লেগেছে এবং সাংগঠনিক ভাবে প্রোগ্রাম করা যাবে না, বিধায়ক যদি তার বিধানসভা কেন্দ্রে কোনো কর্মসূচি করেন তবে দল থেকে প্রবাল নেবে, এ বিষয়ে তো বিগত 20 বছরের রাজনৈতিক জীবনে তার বিষয়টা আমরা শুনিনি কখনো, যে সদলীয় বিধায়ক তার বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক প্রোগ্রাম করবে। আবার আমি বিধায়ক হওয়ার পর আমি না হয় 100 প্রোগ্রাম করেছি মুখ্যমন্ত্রীকে নিয়ে, বিভিন্ন নেতা নেত্রীদেরকে নিয়ে, মন্ত্রীদেরকে নিয়ে, তখন তো কোনো প্রোগ্রামের পারমিশনের ব্যাপার আসেনি, অ্যাপ্রুভালের ব্যাপার আসে, এখন চট করে কোত্থেকে অ্যাপ্রুভালের ব্যাপার এলো, আমি প্রোগ্রাম গাছ দিলেই বলে এটা অবৈধ প্রোগ্রাম। স্বাভাবিকভাবেই এজ এ প্রোটেস্ট, মানে সাইন অফ প্রোটেস্ট, আমি তার ইনভাইটিভ মেম্বারশিপ থেকে বিজেপির আমি পদত্যাগ করেছি। এবং আমার যিনি সভাপতি ছিলেন মন্ডল সভাপতি গোরাঙ্গবাবু, আর আমাকে সঙ্গ দিতে গিয়ে, মানে আমাকে উনি সঙ্গ দিয়েছেন, উনি সত্যের পক্ষে ছিলেন, এথিক্স এর পক্ষে ছিলেন, পরিষ্কার বলেছেন যে এগুলো করলে সিপিএম অক্সিজেন পাবে, কিন্তু তার কথা শোনা হয়নি। কিভাবে দলকে নয় সংগঠনকে এবং বিধায়ককে দুর্বল করা যায় সেটাই প্রাধান্য পেয়েছে এবং ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে। তো টু এক্সপ্রেস মাই সলিডারিটি, মাই সাপোর্ট, আমরা ওনাকে সরে যেতে হবে, আমি দলের সদস্য পদ নিয়ে বসে থাকবো সেটা হতে পারে না, আমি তার জন্য প্রত্যেক করেছি এজ এ প্রোটেস্ট অফ মাই, আই মিন সাইন অফ মাই প্রোটেস্ট। সুশান্তবাবু, আপনার এই সিদ্ধান্তে প্রশ্ন বা কৌতূহল যেটাই বলুন, রাজ্য রাজনীতি এবং আপনার দলের যারা সদস্য বা কর্মী সমর্থকরা রয়েছেন বা আপনার অনুগামীরা রয়েছেন বা রাজ্য রাজনীতিতে যা আপনি একটা পরিচিত মুখ, সেটা আপনি যখন বিরোধী শিবিরেও ছিলেন তখনও যুব আইকন আপনার একটা পরিচিতি ছিল এবং যুবদের জন্য আপনি লড়াই আন্দোলন কর্মসূচিতে সবসময় ছিলেন, একটা লড়াকু মানসিকতা নিয়ে আপনি আপনাকে লড়াইয়ের ময়দানে দেখা যেত, সেটা কংগ্রেস হোক, তৃণমূল কংগ্রেস হোক বা বিজেপিতে আসার পর পরবর্তীতে ক্ষেত্রে, এখন আপনি এবং আপনাদের দল রাজ্যে ক্ষমতায়, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার এই সিদ্ধান্ত, স্বাভাবিকভাবেই আপনার যারা অনুগামীরা রয়েছেন এবং আপনাকে যারা রাজনীতির অলিন্দে চেনেন এবং রাজ্যবাসী আপনাকে আপনাকে চেনেন, সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন বা কৌতূহল তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা, সেটা হচ্ছে তাহলে কি সুশান্ত চৌধুরী বিজেপি ছাড়তে চলেছেন, কি বলবেন আপনি? না দেখুন, আমি তো বিজেপি ছাড়ার কথা বলছি না, বিজেপি আমাকে টিকিট দিয়েছে, বিধায়ক বানিয়েছে, মোদীজি আমাকে টিকিট দিয়েছেন, অমিত শাহজি আমাকে টিকিট দিয়েছেন, আমাদের হিমন্ত বিশ্ব শর্মা আমাদের টিকিট দিয়েছে, পার্টি আমাকে নমিনেট করেছে, তো স্বাভাবিকভাবেই আমার মানুষের প্রতি আমি দায়বদ্ধ, যারা আমাকে গণদেবতারা আমাকে মজলিশপুরের ভোট দিয়েছে তাদের কাছে আমি দায়বদ্ধ। কিন্তু আমি বিজেপি ছাড়ার প্রশ্ন ওঠে না, কিন্তু বিজেপি থেকে বলা হচ্ছে প্রতিনিয়ত যে আপনি ছেড়ে দিন বিজেপি, আপনারা হিম্মত থাকলে দল ছেড়ে দেখা, বিজেপি ছেড়ে দেখান, পঙ্গি মাল, কংগ্রেসে কালচার, কংগ্রেসে ফিরে যান, এই যে জিনিসগুলো। তবে বুঝতে পারছি কেন বলছেন, মাননীয় মুখ্যমন্ত্রীও আজকাল বলছেন যে বর্তমানে ভারতবর্ষের মানে ভারতীয় জনতা পার্টিতে সমস্ত কমিউনিস্ট বিজেপি হয়ে গেছে,
স্বাভাবিকভাবে কমিউনিস্টের যেহেতু দরদ বেড়ে গেছে, কমিউনিস্টের ঘরে যেহেতু বিজেপি ভারী হয়ে গেছে, পুরনো লোকদেরকে বা লড়াই সংগ্রাম করা লোকদেরকে, কমিউনিস্ট বিরোধী লোকদেরকে হয়তো প্রয়োজনীয়তাটা ফুরিয়ে গেছে, তাই হয়তো আমাদেরকে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তো বিজেপি তাদের কথা আমরা আসিনি, যা দাঁড়িয়ে দেওয়ার কথা বলছে বা তাদের কথা যাবো। মোদিজিকে দেখে এসছি, অমিত শাহজির সঙ্গে কথা বলে বিজেপিতে জয়েন করেছি, তাদের আদর্শে আমরা অনুপ্রাণিত, তারা যখন বলবেন দল থেকে বেরিয়ে যাবো তখন দল থেকে বেরিয়ে যাবো। সুশান্তবাবু, আপনার কি মনে হয় না যে আপনার দলে থেকে এমন কিছু আপনাদের কার্যকলাপ যেটা নিয়ে প্রশ্ন উঠছে, এবং গত ৬ ডিসেম্বর, গত বছর ২০২০র ৬ ডিসেম্বর রাজ্য অতিথিশালায় বিপ্লব হটাও স্লোগান উঠল, তারপরে একটা পাশাপাশি আরো বেশ কিছু কর্মসূচি আপনাদের দিল্লি যেতে দেখা গেছে, গুয়াহাটি গিয়েছেন আপনারা, এ রাজ্যে মিটিং করেছেন, আপনাদের বলা হচ্ছে যে আপনারা নিজেদের সংস্কারপন্থী বলছেন বা বিদ্রোহী বিধায়কও বলা যেতে পারে কোট আনকোট, যদিও আপনাদের দলেরই নেতা এবং রাজ্যের উপমুখ্যমন্ত্রী, ওনার বক্তব্য হেডলাইন ত্রিপুরার তরফ থেকে জানতে চাওয়া হয়েছিল, ওনার যেটা প্রতিক্রিয়া যে বিজেপিতে বিদ্রোহী বলে কিছু হয় না, কিন্তু আপনার কি মনে হয় না যে আপনাদের যে সাম্প্রতিককালের কর্মসূচি সেটা অনেকটা দল বিরোধী কার্যকলাপ, এবং এই কারণেই হয়তো আপনাদের স্বাভাবিকভাবে এই যে কাজকর্ম সেটা দল এবং রাজ্য বিজেপি খুব একটা ভালোভাবে নিচ্ছে না, এবং না নেওয়াটাই স্বাভাবিক নয় কি সেই জায়গাতে দাঁড়িয়ে? বলুন, আপনি যে প্রশ্নটা করেছেন আমি ধাপে ধাপে উত্তরটা দিচ্ছি। নাম্বার ওয়ান, আপনি বলেছেন যে আমাদের কার্যকলাপ কি, কার্যকলাপ আমাদের, আমরা দিল্লিতে গেছি, জেপি নাড্ডার সঙ্গে দেখা করেছি, নেতৃত্বের সঙ্গে দেখা করেছি, আজকে রাজ্য কমিটি থেকে কোনো মিটিং এ আমাদেরকে ডাকা হয় না, দিল্লি নেতৃত্বরা এলে যত বড়ই কর্মসূচি হোক আমাদের কাটা হয় না, আমাদেরকে বিদ্রোহী একটা চকমা দিয়ে রাখা হয়েছে, বাগি বিধায়ক দিল্লিকে বলা হয় যে বাগি বিধায়ক, আমরা বাগি বিধায়ক বিদ্রোহী দার, কারণ আমরা কিছু ইস্যুজ নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী গোচরে এনেছি বা পার্টির গোচরে আনতে চাইছি বা চেয়েছি, যেগুলো পার্টি সম্মতি দেয়নি, তাই আমার বাগি বিধায়ক হয়ে গেলাম আমরা, আজকে বিধায়ক আমরা বাগি বিধায়ক। রণজয়বাবু যিনি প্রাক্তন সভাপতি ছিলেন, উনিও তো প্রাক্তন মানে বিজেপির মানে বরিষ্ঠ নেতৃত্ব, রামপ্রসাদ পাল, সুজিত ব্যানার্জি, তাপস ভট্টাচার্য, মানিক দাস, পুলক দেবনাথ, তাদের হাতে তো বিজেপিটা তৈরি করা লাগে, তারা যখন দুঃসময়ে ছিলেন বিজেপিটাতে তারা সংস্কারপন্থী ছিলেন না, আজকে তারা যখন আমাদের সঙ্গে এসছে তারা সংস্কারপন্থী হয়ে গেলেন, আমরা সংস্কারপন্থী বা বাগি বিধায়ক হয়ে গেলাম, সেটা কিন্তু ঠিক নয়। আর আমাদেরকে শোনার এখানে কেউ নেই, আমরা যখন শোনাতে চাই তখন আমাদেরকে বাগি বলা হয়, তো স্বাভাবিকভাবে আমাদের যিনি অভিভাবক ক্যারিয়ার দিল্লিতে তিনি বসে রয়েছেন জেপি নাড্ডাজি, তাই আমরা ওনার কাছে গিয়ে কথা বলেছি, ওনার সঙ্গে আমাদের খুব বিক্ষোভ, আমাদের মনের কথা আমরা ভাব প্রকাশ করেছি, আর এখানে তো শোনার কেউ নেই, কেউ ডাকেনও না, মিটিংও পর্যন্ত ডাকতে চান না। নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা আমাদের ৬ তারিখের কথা আপনি বলেছেন, অতিথিশালা বিপ্লব হাটাও স্লোগান উঠেছে, এই স্লোগান সুশান্ত চৌধুরী দিয়েছে, এই স্লোগান সুদীপ রায় বর্মন দিয়েছে, এই স্লোগান কি রামপ্রসাদ পাল দিয়েছে না কোনো বিধায়ক দিয়েছে, সেখানে তো উপমুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যরা আমাদের বাকি বিধায়করাও ছিলেন, তাদের বিরুদ্ধে কেন কথা বলা হচ্ছে না? তাদের আমার প্রশ্নটা হচ্ছে, তারা সবাই ছিল, আমরাও ছিলাম, তো আমাদেরকে কেন আইডেন্টিফাই করা হচ্ছে, আমাদেরকে কেন পিন পয়েন্ট করা হচ্ছে, এখানে কারা দিয়েছে সেগুলোকে আমাদের কেউ দেখেছে কেউ বলতে পারবে না? সুশান্তবাবু, আপনাদের আপনাদের বলা হচ্ছে না যে আপনারা দিয়েছেন, বলা হচ্ছে যে রাজ্য অতিথিশালায় স্লোগানটা উঠেছে, অন্তত আমাদের এটা বক্তব্য, আমরা কি, আমরা কিন্তু বলিনি যে আপনারা পার্টিকুলার কোনো বিধায়ক দিয়েছেন বা কোনো আপনার নাম বা কারো নাম বলা হয়নি, বলা হচ্ছে যে স্লোগানটা উঠেছিল, কেন উঠলো? আপনি প্রশ্ন করেছেন যে আমাদের কার্যকলাপ, আমাদের কার্যকলাপ অতিথিশালা বিপ্লব হাটাও স্লোগান উঠেছে, এটা আমাদের কার্যকলাপ না, এটা আপনাদের কার্যকলাপ আমি বলিনি, এটা আপনাদের কার্যকলাপ বা হেডলাইন ত্রিপুরা কখনোই বলছে না বা আগেও বলেনি, বলা হচ্ছে যে সাম্প্রতিককালে এই যে আপনাদের কার্যকলাপের মধ্যে যে দিল্লি যাওয়া, গুয়াহাটি যাওয়া, আপনাদের মিটিং করা, অন্যায় নাকি? আমাদের ন্যাশনাল প্রেসিডেন্টের সঙ্গে আমরা কথা বলতে পারবো না, এটা কি অন্যায়? বিজেপির পরিবার আমরা একটা যদি পরিবার বলি, আমরা যদি বিধায়করা পরিবারের সদস্য হই, তা আমাদের ন্যাশনাল অভিভাবক যিনি জাতীয় স্তরে, আমরা ওদের দেখা করতে পারবো না? আমাদেরকে এখানে ডাকে না কেউ, কিছু জিজ্ঞাসাবাদ নেই, বলে যে আপনারা বেরিয়ে যান পার্টি থেকে, তো স্বাভাবিকভাবে কি আমরা কথা বলতে চাইছি, আমরা কথা বলেছেন উনি শুনেছেন, আর অতিথিশালায় যেটা হয়েছে সেটা কি আমরা করেছি, সে দায়িত্বভার আমরা নেব কেন? আচ্ছা, সে দায়িত্বভার তো আমাদের নয়। আপনার কি মনে হয় কারা এই স্লোগানের নেপথ্যে থাকতে পারেন বা থাকার সম্ভাবনা? পার্টি হ্যাজ টু আইডেন্টিফাই দেম, পার্টিকে তাদের
বের করতে হবে কারা সেটা করেছে, আমাদের কি কি পার্টি দায়িত্ব দিয়েছে যে তোমরা বের করো বা কারা সেটা করেছে, আমাদেরকে তো বলা সেটা মানে আমাদেরকে হেয় প্রতিপন্ন করে আমরা মনে করি রাজনৈতিক ভাবে। সুশান্তবাবু, আপনি বলছেন না আপনাদের দলীয় কার্যকলাপে ডাকা হয় না, আমন্ত্রণ পান না, কি এমন পরিস্থিতি হলো বা এমন কি হলো যে কিন্তু রাজ্য রাজনীতি তো এমনকি 2018 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফল এটাও বলা হয়ে থাকে যে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যাওয়া, তারপরে আপনারা বিজেপিতে গেলেন এবং বলা হয়ে থাকে যে আপনাদের এই যে যোগদান বিজেপিতে সেটাও রাজ্যে পরিবর্তনের ক্ষেত্রে একটা অংশের ভূমিকা নিয়ে থাকে বলে গুঞ্জন বা আলোচনা বা চর্চা রাজনীতির আলিঙ্গে হয়ে থাকে। সে জায়গায় দাঁড়িয়ে আজকে এই আড়াই বছরের পর, তিন বছর হতে চলেছে আপনারা ক্ষমতায় আসবেন, তিন বছর হতে আর কয়েক মার্চেই, সামনের মার্চেই তিন বছর হবে, সেই জায়গায় দাঁড়িয়ে আড়াই বছরের মাথায় শাসকদলীয় বিধায়কদের তরফ থেকে এরকম একটা ক্ষোভ আক্ষেপই বলা যেতে পারে বা প্রশ্ন বলা যেতে পারে যে আপনাদের দলে ডাকা হয় না, কেন ডাকা হয় না? নিশ্চয়ই তো কোনো কারণ থাকবে সুশান্তবাবু। কারণ রাজ্য কমিটি তো এখনো বলেনি। আর আপনি যেটা বললেন যে আমরা কংগ্রেস তৃণমূল হয়ে বিজেপিতে এসে নিশ্চয়ই আমাদের একটা অবদান ছিল ত্রিপুরা রাজ্য সরকার গঠনের ক্ষেত্রে, আপনারাও সেটা দেখেছেন বা মানুষও সেটা দেখেছে, তো একটা অংশ থেকে তো সেটা স্বীকার করা যায় করতে চায় না, একটা অংশ তো এই কথা বলে যে সরকার উনি করেছেন বা ওনারাই করেছেন, দু চারজনে মিলে এখানে কারোর আর অবদান নেই, ওদেরকে দেখেই মানুষ বুঝতে হয়েছে। তো স্বাভাবিকভাবেই আমাদের এক্সিস্টেন্সটা ওদের হতে সহ্য হচ্ছে না, ওনারা বলতে পারবেন কেন আমাদেরকে ডাকেন না। আমরা মানুষের স্বার্থ নিয়ে কথা বলি, বিভিন্ন ইস্যুস নিয়ে কথা বলি, আমরা ব্লাইন্ডলি ওই তিন দু চার পাঁচজন যারা মনে করেন যে ওদের মতো করে সরকার এবং পার্টি চালাবেন সেগুলো আমরা মেনে নেই না, তো তার জন্য হয়তো বা তাদের কাছে সেটা পীড়ার মাথা সর মানে শিরোপীড়ার কারণ হতে পারে যে আমাদেরকে বের হয়ে গেলে ওপেন বলে থাকেন নেতা নেত্রীরা যে বেরিয়ে যান, তো স্বাভাবিকভাবেই আমাদেরকে শত্রু হিসেবে রাজনৈতিক হবে। সিপিএম থেকে বেশি তারা আমাদেরকে টার্গেট করছেন, তার ফলে একটা সিপিএম এর ছেলেকে দিয়ে দেওয়া হয়েছে আমাকে সাহায্য করার জন্য মন্ডল সভাপতি যুব মোর্চার, চট করে যার মন্ডল সভাপতি পার্টির আমার সঙ্গে ভালো সম্পর্ক ছিল, আপনারাই বলেন যে বিধায়ক এবং মন্ডল সভাপতি মিলে কাজ করুন সব জায়গায়, আজকে আমার বিধানসভাতে ব্যতিক্রমী কেন হবে, আর মন্ডল আর বিধায়ক যদি দুজন দুদিকে যায় এতে কি দলের লাভ হবে না সিপিএম এর লাভ হবে, সেই জিনিসটা বিচার করার দায়িত্ব দলকেই নিতে হবে। স্বাভাবিকভাবেই যেভাবে চলছে সেগুলো ভালো হচ্ছে না, সিপিআইএম তাদের অক্সিজেন নেবে এবং সদলীয় বিধায়ককে কোণঠাসা না করে টার্গেট না করে সিপিআইএম কে টার্গেট করলে আমার মনে হয় রাজ্যবাসী উপকৃত হবে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে নিয়ে আপনার কি প্রতিক্রিয়া, আপনার ব্যক্তিগত মতামতের কথা বলছি। না না, ব্যক্তিগত যে কোন রাজনীতিতে ব্যক্তিগত বলে কিছু নেই, রাজনীতি সম্মিলিত, আর যারা ব্যক্তিগত বলে তারা রাজনীতিতে কখনো টিকে থাকতে পারে না, রাজনীতি হচ্ছে কালেকটিভ গেম, কালেকটিভকে ভাবতে হবে, সম্মিলিত ভাবে ভাবতে হবে, আর যারা আমি কেন্দ্রিক হয়ে যাবে তবেই স্বাভাবিকভাবেই আমি কেন্দ্রিক হলে সেখানে টিকে থাকা যায় না, এবং আমি কেন্দ্রিক বলে আমরা রাজনীতি করি না, আমরা সম্মিলিত ভাবি, মানে আমি তুমির বাইরেও আমি মনে করি যে সেখানে আমরা একটা শব্দ রয়েছে, আমরা শিখতে হবে আমি তুমির বাইরে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে নিয়ে আপনার কি মানে আপনি কিরকম মানে কি জানাবেন প্রতিক্রিয়া, সেটা বিরোধী শিবিরে থাকা অবস্থায় নির্বাচনে যখন আপনারা একসঙ্গে একজোট হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তখনও, এবার ক্ষমতায় এসে যাওয়ার পর হঠাৎ করে এমন কি? আমাদের সম্মানিত মুখ্যমন্ত্রী, আমার ব্যক্তিগত তো কোনো অ্যানিমোসিটি ওনার সঙ্গে নেই, আমি ওনাকে দাদা বলে ডাকি, উনিও আমাকে স্নেহ করেন ভালোবাসেন, আমি ওনাকে সম্মান করি, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে চেয়ারকে সম্মান করি, বা বিধানসভার ভেতর বিভিন্ন সময়ে যখন বিধায়করা বিরোধী দলের ওনাকে আক্রমণ করতো রাজনৈতিক ভাবে, আমরা আমি ব্যক্তিগত ভাবে দাঁড়িয়ে ওনাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করতাম বা দলকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করি, সেটা অন্য জিনিস, কিন্তু আমার মনে হয় তার চিফ মিনিস্টার হ্যাজ টু অ্যাক্ট আপন, যেগুলো হচ্ছে সেগুলো ভালো হচ্ছে না, সিদ্ধান্ত ওনাকে নিতে হবে, আর আমরা যদি কোনো ভুলও করে থাকি অভিভাবক হিসেবে উনি রাজ্যে কথা বলা ডেকে কথা বলা ওনার দায়িত্ব, কিন্তু সেই জিনিসটা তো উনি করেন না বা ইগোতে নিয়ে নেন, এগুলো ঠিক নয়। আজকে যে জিনিসটা আমার বিধানসভা কেন্দ্রে হতো যে আমাকে কাকুসাইজ করতে হবে, সাহেবটা করতে হবে, এগুলো রাজনীতিতে আপনি কোন কিভাবে জনগণই শেষ কথা হলো বাবু, জনগণ যদি আপনার পাশে থাকে সাময়িক আটকে রাখতে পারবেন, ডিস্টার্ব করতে পারবেন, কিন্তু ওই বিধায়ককে আটকে রাখতে পারবেন, আপনি বিভিন্ন সমস্যা তৈরি করতে পারবেন, কিন্তু মানুষের মন থেকে কারোর নেতার নামটি আপনি মুছতে পারবেন না। ত্রিপুরা রাজ্যে তখন যখন সিপিএম ক্ষমতা থেকে চলে গেছিল মানুষ স্থির করে ফেলেছিল যে সিপিআইএম কে ছুড়ে ফেলে দেবে, কোন ধরনের কিছু তাদের ঢুকে টিকে, তো স্বাভাবিকভাবেই এ ধরনের কর্মসূচি যদি হয় এতে করে কিন্তু আরো বিধায়ককে একদম সংক্রান্ত করতে যদি এমন হয়
বোধহয় বিধায়ক আরো শক্তিশালী হবে, জনগণ আরো বিধায়ক আরো জনগণের পাশে থাকবে, যাবে জনগণকে সঙ্গে নিয়ে আমরা আমি আগামী দিনে লড়াইটা করব। অসংখ্য ধন্যবাদ সুশান্ত বাবু হেডলাইন্স ত্রিপুরার সাথে কথা বলার জন্য, এবং আবারও আপনাকে ইংরেজি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ। সরাসরি এতক্ষণ ছিলেন বিজেপি বিধায়ক সুশান্ত চৌধুরী, আপনারা শুনলেন সুশান্ত বাবুর কথা, ওনার প্রতিক্রিয়া, এবং আজকেই সাংবাদিক সম্মেলন করে উনি একটা বেশ বড় এবং তাৎপর্যপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন যে বিজেপির যে আমন্ত্রিত সদস্য পদ সেখান থেকে উনি পদত্যাগ করলেন, এটা উনি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন। এবং কেন এই সিদ্ধান্ত সে বিষয়ে সুশান্ত বাবু বিস্তারিত জানালেন, ওনার অভিযোগ রয়েছে পাশাপাশি ওনার বক্তব্য রয়েছে, কিন্তু দল ছাড়বেন কিনা সে বিষয়ে হেডলাইন্স ত্রিপুরার প্রশ্নের উত্তরে সুশান্ত বাবু যেটা জানালেন যে এখনই দল ছাড়ার পরিকল্পনা নেই, অন্তত সুশান্ত বাবুর বক্তব্যে তারই ইঙ্গিত পাওয়া গেল। দলের কেন্দ্রীয় নেতৃত্ব যদি সে বিষয়ে ভাবনা চিন্তা করে তখন সেটা তারা সে বিষয়টাতে তারা দেখবেন, কিন্তু এখনই যে দল ছাড়ছেন বা দল ছেড়ে দেবেন বা দল ছাড়ার পথে সে বিষয়ে কিন্তু সেটা উনি বলছেন না। ওনার বক্তব্যে একটু আগে যে সরাসরি হেডলাইন্স ত্রিপুরার সঙ্গে সুশান্ত বাবু ছিলেন আলোচনায়, সেখানে ওনার বক্তব্যে তারই ইঙ্গিত মিলল। তবে রাজনৈতিক মহলে কিন্তু জোর গুঞ্জন শুরু হয়ে গেছে, কারণ এরকম একটা সিদ্ধান্ত এবং ইংরেজি নতুন বছরে স্বাভাবিকভাবেই জোর জল্পনা জোর গুঞ্জন রাজনীতির অল ইন্ডিয়া সুশান্ত বাবু আর এই সিদ্ধান্তের প্রেক্ষিতে রাজনৈতিক মহল রাজনৈতিক পর্যবেক্ষক মহল বিশ্লেষণে বসেছেন বা বিশ্লেষণ করছেন বা বিশ্লেষণ শুরু হয়ে গেছে যে তাহলে কি বিজেপির এই যে কোট আনকোট তথাকথিত সংস্কারপন্থী বিধায়ক বিদ্রোহী বিধায়কদের এই একাংশদের মধ্যে সুশান্ত চৌধুরী আর যে সিদ্ধান্ত সেটা কি তাহলে দল ছাড়ার প্রাথমিক ইঙ্গিত, এই প্রশ্নটা কিন্তু রাজ্য রাজনীতির অলিন্দে ইংরেজি নতুন বছর 2021 একেবারে প্রথম দিন থেকেই শুরু হয়ে গেল, এবং তার নেপথ্যে কিন্তু এই তার নেপথ্যেই সুশান্ত চৌধুরীর বিধায়ক সুশান্ত চৌধুরীর এই সিদ্ধান্ত। আপনারা জানেন যে ঠিক যেটা শুরুতেই আজকে এই অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম আপনাদের যে 2020 সালের 3রা জানুয়ারি শাসকদলীয় আরেক বিধায়ক প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের সুদীপ রায় বর্মনের একটি মিছিলকে ঘিরেও কিন্তু ঠিক এই গত 2020 কিন্তু একদম ইংরেজি মাসের শুরুতেই সে 3রা জানুয়ারি ছিল, তখনও কিন্তু এই মিছিল ঘিরে বিতর্ক দেখা দিয়েছিল গুঞ্জন শুরু হয়েছিল। আর ঠিক 2021-2020 বিদায় নিয়েছে, 2021-এর আজকে প্রথম দিন 1লা জানুয়ারি, সেখানেও শাসকদলীয় আরেক বিধায়ক সুশান্ত চৌধুরীর এক সিদ্ধান্ত ঘিরে আবারও সিদ্ধান্ত এই ঘিরে কিন্তু আবারও রাজনীতির অলিন্দে জোর জল্পনা শুরু হয়ে গেছে। আমরা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব রাজ্য বিজেপির তরফে, রাজ্য বিজেপির সভাপতি ডাক্তার মানিক সাহা যোগাযোগ করার চেষ্টা হচ্ছে হেডলাইন্স ত্রিপুরার পক্ষ থেকে বিজেপি রাজ্য সভাপতি ডাক্তার মানিক সাহার সাথে। বিজেপি বিধায়ক সুশান্ত চৌধুরীর এই সিদ্ধান্তে ওনার কি প্রতিক্রিয়া সেটা আপনাদের জানানোর চেষ্টা করব, যোগাযোগ করার চেষ্টা চলছে। তার আগে আরো একবার বিজেপি বিধায়ক সুশান্ত চৌধুরী যে সিদ্ধান্তের কথা আজকে জানিয়েছেন সেটা আরো একবার শুনে নেব। যার হাতে তিলে তিলে গোড়া হয়েছে এই সংগঠন তার কৃতজ্ঞতা অবশ্য মুখ্যমন্ত্রী বলেন যে আজকাল সমস্ত সিপিআইএম কমিউনিস্ট পার্টির বিজেপি হয়ে গেছে, তাই হয়তো পুরানো কমিউনিস্ট বিরোধী যারা ছিলেন পুরানো যারা বিজেপির লোকরা আছেন তাদের আর প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে, তাই বেছে বেছে তাদেরকে বের করা হচ্ছে আর আমাদেরকে বলা হচ্ছে দল ছেড়ে বেরিয়ে যান, হিম্মত থাকলে বিধায়ক পদ ছেড়ে দিন। তার প্রটেস্টে আমাকেও বিজেপি দল ইনভাইটিভ মেম্বার করে রেখেছে আমাদের বিধায়কদের, আমার বিরুদ্ধে লড়তে গিয়ে আমার মন্ডল সভাপতিকে পদ খোয়াতে হয়েছে। আমিও আপনাদের মাধ্যমে আজকে বিজেপির যে ইনভাইটিভ মেম্বার আমি তার থেকে আমি পদত্যাগ করছি, রিজাইন করছি আমি স্টেট কমিটি। আপনারা শুনছিলেন বিজেপি বিধায়ক সুশান্ত চৌধুরীর বক্তব্য। হেডলাইন্স ত্রিপুরার পক্ষ থেকে বিজেপি রাজ্য সভাপতি ডাক্তার মানিক সাহার সাথে যোগাযোগ করা হয়েছিল, উনি সরাসরি প্রতিক্রিয়া দিতে না চাইলেও উনি যেটা জানিয়েছেন যেটা জানা যাচ্ছে যে এ বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি ডাক্তার মানিক সাহা কোনো প্রতিক্রিয়া দেবেন না, এটা নর্মাল একটা পদ্ধতি এটাই উনি জানিয়েছেন, এবং সরাসরি প্রতিক্রিয়া না দিলেও হেডলাইন্স ত্রিপুরার সাথে যোগাযোগ করা হলে বিজেপি রাজ্য সভাপতি ডাক্তার মানিক সাহা যেটা জানিয়েছেন তার সারমর্ম হচ্ছে এটাই যে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া দেবেন না মানিকবাবু, তবে
যেটা বিজেপি বিধায়ক তার দলের যে বিধায়ক সুশান্ত চৌধুরী যে সিদ্ধান্তের কথা জানিয়েছেন, অর্থাৎ বিজেপির যে আমন্ত্রিত সদস্য পদ সেখান থেকে যে পদত্যাগের সিদ্ধান্ত, এটাকে বিজেপি রাজ্য সভাপতি ডাক্তার মানিক সাহা একটা নর্মাল পদ্ধতি হিসেবেই দেখছেন। এ বিষয়ে উনি এর বেশি কিছু আর বলবেন না, কোনো প্রতিক্রিয়ার বিষয় আর বিস্তারিত দেবেন না, এমনটাই জানিয়েছেন হেডলাইন্স ত্রিপুরাকে। আপনাদের আবারও জানিয়ে রাখি যে একেবারে রাজ্য রাজনীতির অলিন্দে যেটা শুরু হয়ে গেছে গুঞ্জন, এবং এই গুঞ্জনের আভাস বা এই গুঞ্জন বা এই নতুন কিছু 2021 ইংরেজি নতুন বছর 2021 রাজ্য রাজনীতিতে নতুন কিছু যে হবে তার কিন্তু আভাস বা তার কিন্তু একটা বার্তা বলা যেতে পারে মহড়া 2020 কিন্তু উঠে এসেছিল, এবং সেটা ডিসেম্বরের 27 তারিখ, 27শে ডিসেম্বর জিরানিয়ায় মজলিশপুরে বিজেপির একটি কর্মসূচি, সেই কর্মসূচিতে ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, এবং সেখান থেকেই তিনি কিন্তু এই বক্তব্যটা, এই আভাসটা দিয়ে রেখেছিলেন যে ইংরেজি নতুন বছর 2021 নতুন কিছু হতে চলেছে, নতুন কিছু হবে, কি হবে সেটা তিনি স্পষ্ট না করলেও তিনি কিন্তু এমনটাই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন যে নতুন কিছু একটা হবে। তাহলে কি নতুন কিছু যেটা ইঙ্গিত দিয়েছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, সেই নতুন কিছুরই এটা বলা যেতে পারে একটা পার্ট, একটা অধ্যায় যে সুশান্ত চৌধুরী আজকে বিজেপি বিধায়ক মজলিশপুরের উনি বিধায়ক, বিজেপি বিধায়ক সেই সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলন করে সিদ্ধান্ত জানিয়ে দিলেন যে বিজেপির যে আমন্ত্রিত সদস্য পদ সেখান থেকে উনি পদত্যাগ করলেন। তাহলে একের পর এক আরো কি নতুন কিছু আসতে চলেছে, আরো এমন কিছু সিদ্ধান্ত তথাকথিত যারা নিজেদের সংস্কারপন্থী বিধায়ক বলে দাবি করছেন, কোট আনকোট রাজ্য বিজেপির একাংশ বিদ্রোহী বিধায়ক, তাহলে কি এবার যেটা রাজনৈতিক মহলে গুঞ্জন বা রাজনৈতিক মহলে আলোচনা সুশান্ত চৌধুরী, বিধায়ক সুশান্ত চৌধুরীকে দিয়ে শুরু করে এরপর কি বাকি যে তথাকথিত সংস্কারপন্থী বিধায়করা আছেন যারা নিজেদের সংস্কারপন্থী বিধায়ক বলছেন রাজ্য বিজেপির একাংশ বিদ্রোহী বিধায়ক, তারাও কি এবার তাদের সিদ্ধান্তের কথা এরকম কি প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে জানাবেন নাকি অন্য কোনোভাবে জানাবেন, সেটা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়ে গেছে। আপনাদের আবারও জানিয়ে রাখি যারাই রাজনীতির খবর রাখেন বা যারা এই সমাবেশ সম্পর্কে যারা অবগত, যে সেই সমাবেশে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, সেখানেই কিন্তু বক্তব্য রাখতে গিয়ে উনি জানিয়েছিলেন যে 2021 ইংরেজি নতুন বছরে নতুন কিছু হতে চলেছে, যদিও স্পষ্ট তিনি করেননি সেদিন যে কি নতুন কিছু হবে, আভাস দিয়ে রেখেছিলেন নতুন, সেই আভাস সুদীপ রায় বর্মন, বিধায়ক সুদীপ রায় বর্মন যে আভাস দিয়েছিলেন সেই আভাসের কি প্রতিফলন আজকে ঘটল বিজেপি বিধায়ক সুশান্ত রায় চৌধুরীর এই সিদ্ধান্তের মধ্য দিয়ে, এই প্রশ্ন কিন্তু রাজ্য রাজনীতির অলিন্দে বড় আকারে একেবারে ঘুরে বেড়াচ্ছে, ঘুরপাক খাচ্ছে। ইংরেজি নতুন বছর সবে মাত্র শুরু হয়েছে, আজকে প্রথম দিন, এবং তার মধ্যেই রাজ্য রাজনীতিতে একেবারে বলা যেতে পারে উথাল পাথাল না হলেও একটা বড়সড় কিন্তু ঢেউয়ের আভাস দেখা যাচ্ছে, যে এই যেরকম ভাবে বিধায়ক সুশান্ত চৌধুরী ওনার সিদ্ধান্তের কথা জানালেন, যদিও সুশান্ত বাবু হেডলাইন্স ত্রিপুরাকে কিছুক্ষণ আগে যে টেলিফোনে সরাসরি প্রতিক্রিয়া দিচ্ছিলেন সেখানে উনি ওনার মতো করে জানালেন যে কেন ওনার এই সিদ্ধান্ত, পাশাপাশি ওনার কিছু ক্ষোভ আক্ষেপ ছিল যেটা উনি বলেছেন যে দলে সভায় বা কর্মসূচিতে তাদের ডাকা হয় না, এমনটাই তার অভিযোগ ছিল, এবং এ কারণেই দিল্লিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তাদের ছুটে যাওয়া, এবং স্বাভাবিকভাবেই দল তিনি ছাড়বেন কিনা সে প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট কিছু করেননি, তবে তার বক্তব্যে যেটা ইঙ্গিত মিলেছে যে দল ছাড়ার বিষয় এখনই নয়, সেটা দলের যারা শীর্ষ নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব যারা রয়েছেন তারা যে সিদ্ধান্ত নেবেন সেটাকেই তারা মাথা পেতে নেবেন, এমনই ইঙ্গিত সুশান্তবাবু দিয়েছেন। তবে রাজ্য রাজনীতির অলিন্দে বিশেষ করে শাসক শিবির বিজেপি, রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল এই সেই বিজেপি, তাদের জোটসঙ্গী রয়েছে আইপিএফটিও কিভাবে এই বিষয়টা দেখছে সেটাও কিন্তু রাজনীতির অলিন্দে চর্চা শুরু হয়ে গেছে। তাহলে মাফ করবেন, প্রশ্ন উঠছে সুশান্ত চৌধুরী বা তথাকথিত সংস্কারপন্থী বিধায়ক সুশান্ত চৌধুরী এবং তথাকথিত যে সংস্কারপন্থী বিধায়করা রয়েছেন তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে, তাহলে কি তারা এই একের পর এক ধাপে ধাপে এই পদ্ধতির মধ্যে দিয়ে আরো সিদ্ধান্ত আসবে, বাকি যে তথাকথিত সংস্কারপন্থী যারা নিজেদের সংস্কারপন্থী বিধায়ক বলে দাবি করছেন সেই রাজ্য বিজেপির একাংশ বিদ্রোহী বিধায়করা কি নিজেদের সিদ্ধান্তের কথা এরকম প্রকাশ্যে জানাবেন, এই প্রশ্নটা যেমন উঠছে, প্রশ্ন আরো উঠছে তারা কি বিজেপি ছেড়ে দেবেন,
কংগ্রেসে যাবেন নাকি নতুন দল গঠন করবেন নাকি নতুন কোন মঞ্চ তৈরি করবেন, এই গুঞ্জনটা এই কৌতূহলটা কিন্তু আজকের থেকেই, যেটা আগেও ছিল এই কৌতূহল বা গুঞ্জনটা ছিল, কিন্তু আজকে বিজেপি বিধায়ক সুশান্ত চৌধুরীর এই সিদ্ধান্তের পর সেই কৌতূহলের মাত্রাটা কৌতূহলের পারদটা আরো চড়তে শুরু করলো। রাজ্য রাজনীতি 2018 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসে বিজেপি আইপিএফটি জোট সরকার, কিন্তু তার আড়াই বছরের মধ্যেই বিজেপির অন্দরে একেবারে বলা যেতে পারে যে অচল অবস্থা শুরু হয়ে যায়, অস্বস্তির বাতাবরণ বইতে শুরু করে, একাংশ বিজেপি বিধায়ক হঠাৎ করে বিদ্রোহী হয়ে ওঠেন, নিজেদের তারা সংস্কারপন্থী বলে দাবি করতে থাকেন এবং রাজ্য বিজেপির মধ্যে একটা অচল অবস্থা চলতে থাকে। রাজ্য অতিথিশালায় গত 6 ডিসেম্বর বিপ্লব হটাও স্লোগান ওঠে, তারপরে 8ই ডিসেম্বর মহাকরণে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানিয়েছিলেন যে এই স্লোগান ওঠায় তিনি যথেষ্ট ব্যথিত হয়েছেন এবং তিনি সিদ্ধান্ত বলা যেতে পারে যে একটা বড়সড় নজিরবিহীন একটা সিদ্ধান্তের কথা উনি জানিয়েছিলেন। সেই সিদ্ধান্তটা ছিল, অনেকে এটাকে ঐতিহাসিক সিদ্ধান্তের কথাও বলছিলেন, বলে থাকেন, তৎকালীন সময় অর্থাৎ 8ই ডিসেম্বর মহাকরণে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন যে 13ই ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে তিনি রাজ্যবাসীর জনগণের মতামত নেবেন। কি মতামত? যে মুখ্যমন্ত্রী চেয়ারে বিপ্লব কুমার দেব থাকবেন কি থাকবেন না, এই বিষয়ে তিনি মতামত নেবেন এবং বিপ্লব হটাও স্লোগানে তিনি যথেষ্ট ব্যথিত হয়েছেন বলেও তিনি সেদিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছিলেন যে তিনি কাজ করতে চান, ত্রিপুরার উন্নয়ন করতে চান এবং মুখ্যমন্ত্রী এটাও বলেছিলেন মুখ্যমন্ত্রীর ভাষায় যে তার দোষ হলে এটাও হতে পারে যে উনি কাজ করতে চান, এটাই হয়তো তার দোষ, এমনটা উনি প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তিনি কাজ করতে চান, কাজের মানুষ, ত্রিপুরাকে উন্নয়নের পথে নিয়ে যেতে চান, নেশামুক্ত ত্রিপুরা গড়া, মডেল ত্রিপুরা গড়া, এই সমস্ত পরিকল্পনা মুখ্যমন্ত্রী নিয়েছেন মুখ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর বিপ্লব কুমার দেব, সেই লক্ষ্যে উনি অবিচল থেকে কাজকর্ম করার পরিকল্পনা অবিরত করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। কিন্তু তারই মাঝে অর্থাৎ 2.5 বছরের মাথায় 2020 সালে রাজ্য বিজেপিতে একটা অচল অবস্থা দেখা দেয় এবং 6ই ডিসেম্বর রাজ্য অতিথিশালায় বিপ্লব হটাও স্লোগান ওঠে, তারপর সাংবাদিক সম্মেলন মুখ্যমন্ত্রীর, তারপরে অনেক টানা পড়েন মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে রাজ্য মন্ত্রিসভার সদস্য সদস্যা, রাজ্য বিজেপির যারা বড় অংশের বিধায়ক, রাজ্য বিজেপির রাজ্য নেতৃত্ব সবাই মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করেন, কথা বলেন এবং অবশেষে মুখ্যমন্ত্রী যে 13ই ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে সমাবেশের ডাক দিয়েছিলেন সেটা বাতিল হয়। 10ই ডিসেম্বর উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন সেই সমাবেশ বাতিল হওয়ার কথা জানিয়ে দেন। তারপরে আবার 27ই ডিসেম্বর গিয়ে হঠাৎ করে আরো একবার এই যে তথাকথিত সংস্কারপন্থী বিধায়ক তাদের মধ্যে সুশান্ত চৌধুরীর একটি কর্মসূচি, বলা যেতে পারে মজলিশপুর যুব মোর্চার ব্যানারে সেদিন জিরানিয়ায় যুব সম্মেলন হয়। যদিও বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি নবাদল বণিক হেডলাইন্স ত্রিপুরাকে প্রতিক্রিয়া জানিয়েছিলেন যে ওই সম্মেলনে পার্টির অনুমতি ছিল না, তারপরেও সেখানে সমাবেশ হয় এবং সেই সমাবেশে উপস্থিত থেকে বিধায়ক সুদীপ রায় বর্মন জানিয়েছিলেন, আভাস দিয়েছিলেন, ইঙ্গিত দিয়েছিলেন যে 2021 একটা নতুন কিছু হতে চলেছে। সব মিলিয়ে রাজ্য রাজনীতির যেই পারদ বিজেপির অন্দরে বলা যেতে পারে যে অচল অবস্থাটা যে দেখা দিয়েছিল, সেই অচল অবস্থা যে একেবারে থেমে যায়নি, সেটার যে সলতে এখনো রয়েছে, সলতে পাকানোর যে প্রক্রিয়াটা সৃষ্টি হয়েছিল অচল অবস্থার, সেটা যে এখনো রয়েছে এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। এদিকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের প্রতি তাদের পূর্ণ সমর্থন, পূর্ণ আস্থার কথা দলের কেন্দ্রীয় নেতৃত্ব যেরকম জানিয়েছেন, রাজ্য বিজেপির একটা বড় অংশ বিধায়ক থেকে শুরু করে রাজ্য মন্ত্রিসভার যে সকল সদস্য সদস্যা রয়েছেন তারা, বিজেপির রাজ্য থেকে বিজেপির 2 সাংসদ, রাজ্য বিজেপির একটা বড় অংশের বিধায়করা এবং রাজ্য বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন তাদের একটা বড় অংশ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের প্রতি তাদের পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন। কিন্তু তারপরেও কিন্তু এই অচল অবস্থার রেশটা এখনো রয়ে গেছে, রাজনৈতিক পর্যবেক্ষক মহল এমনটাই মনে করছেন। ইংরেজি নতুন বছরে কি হবে, এই যে তথাকথিত যারা নিজেদের সংস্কারপন্থী বিধায়ক বলে দাবি করছেন এবং যারা এই রাজ্য বিজেপির একাংশ বিদ্রোহী বিধায়ক, তাদের পরবর্তী পদক্ষেপ কি? ইংরেজি নতুন বছরে তারা কি নতুন কিছু, তাহলে কি তারা দল ছাড়বেন নাকি দলের মধ্যে থেকেই এরকম ভাবে একের পর এক এই কার্যকলাপ, যেটা বিগত দিনে তাদের দেখা গেছে, কখনো দিল্লিতে তারা গিয়ে দরবার করেছেন, দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন, সাক্ষাৎ করেছেন, তারপর গুয়াহাটি ছুটে গেছেন, রাজ্যেও তারা বৈঠক করেছেন, এইরকম কার্যকলাপ কি চলতে থাকবে? তারা কি দলের মধ্যে থেকেই এরকম কার্যকলাপ করবেন নাকি তারা মনস্থির করে নিয়েছেন
যে একেবারে সবকিছু চূড়ান্ত হয়ে গেছে, এবার দল ছাড়ার পালা, এমনই কি তাদের সিদ্ধান্ত, এই প্রশ্নটা রাজনীতির অলিন্দে উঠছে, রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়ে গেছে, দল ছাড়লে তারা কি পুরনো দলে ফিরে যাবেন, অর্থাৎ কংগ্রেসে ফিরে যাবেন, যদিও এ বিষয়ে এখনো কিন্তু সবটাই এখন প্রশ্নের আকারে দেখা দিচ্ছে রাজনীতির অলিন্দে। কংগ্রেসে যদি তারা ফিরে না যান, তাহলে কি নতুন কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম, নতুন কোন রাজনৈতিক দল, নতুন কোন রাজনৈতিক মঞ্চ তারা তৈরি করবেন, এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে। সব মিলিয়ে রাজ্য রাজনীতির অলিন্দ ইংরেজি নতুন বছরের শুরুতেই একেবারে প্রথম দিন থেকেই রাজ্য রাজনীতির অলিন্দে জোর গুঞ্জন, জোর জল্পনা। হেডলাইন্স ত্রিপুরার এই বিশেষ অনুষ্ঠান এখানেই সমাপ্ত। অন্যান্য খবর এবং অনুষ্ঠানের জন্য দেখতে থাকুন হেডলাইন্স ত্রিপুরা। যার হাতে তিলে তিলে গোড়া হয়েছে এই সংগঠন, তার কৃতজ্ঞতা অবশ্য মুখ্যমন্ত্রী বলেন যে আজকাল সমস্ত সিপিআইএম কমিউনিস্ট পার্টির বিজেপি হয়ে গেছে, তাই হয়তো পুরানো কমিউনিস্ট বিরোধী যারা ছিলেন, পুরানো যারা বিজেপির লোকরা আছেন, তাদের আর প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে, তাই বেছে বেছে তাদেরকে বের করা হচ্ছে, আর আমাদেরকে বলা হচ্ছে দল ছেড়ে বেরিয়ে যান, বিধায়ক পদ ছেড়ে দিন। তার প্রটেস্টে আমাকেও বিজেপি দল ইনভাইটি ব্যবহার করে রেখেছে আমাদের বিধায়কদের, আমার বিরুদ্ধে লড়তে গিয়ে আমার মন্ডল সভাপতিকে পদ খোয়াতে হয়েছে। আমিও আপনাদের মাধ্যমে আজকে বিজেপির যে ইনভাইটি মেম্বার আমি, তার থেকে আমি পদত্যাগ করছি, রিজাইন করছি আমি স্টেট কমিটি।